আমরা রশি তাহলে 2011 সালে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে কেন পিটিয়েছিলেন, কার জন্য, সরকারের জন্য না জনগণের জন্য? তাহলে এই কথাটা আপনাকে তো শুনতে হবে আমাকে। অবশ্যই আপনি তো ছিলেন। আমি আপনাকে একটা কথা বলি, আমি হারুন, জয়নাল আবেদিন ফারুকের সাথে আমার কোনো কথা হয় নাই, কোনো দ্বন্দ্ব হয় নাই। আপনি যদি ভিডিওটা দেখেন আপনি দেখবেন উনি একটা পুলিশ অফিসারের সাথে ঝগড়া করছেন, বার্গেনিং করছেন এবং একজন একজনের গাল পেতে দিচ্ছেন যে মার আমাকে মার। আমি অনেক দূর থেকে আমি মনে করেছিলাম যে এই মুহূর্তে একজন উনি বিরোধী দলের চিফ হুইপ সম্মানী ব্যক্তি, তার সাথে যদি আমার পুলিশের ধাক্কাধাক্কি হয় এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য লজ্জা বিষয় হবে। আমি এখানে দূর থেকে গিয়ে তাকে আমি স্যার স্যার সরে আমি সরাইতে গিয়ে উনি আমার কলারে ধরলেন, ধরে আমার দেখবেন আমাকে নিয়ে উনি ফেলে দিচ্ছেন আইল্যান্ডের উপরে। তখন আমি বাঁচার জন্য ওনার একটা ইয়ে ছিল, ব্যান্ডেজ ছিল, আমি আমার হাতটা ওনার ব্যান্ডেজে ঢুকাই দিলাম। অর্থটা হলো ওনার ব্যান্ডেজে একে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার অর্থটা ছিল যে তাহলে ওই ওনার যদি সত্যিকারের ব্যথা থেকে থাকে তাহলে উনি আমার জোরে ধাক্কা দিতে পারবে না। যখন ব্যান্ডেজ দিলাম তখন আমি ব্যান্ডেজটা নিয়ে আস্তে আস্তে, ওনার ব্যান্ডেজ আমার হাতে ছিল, আমি আস্তে আস্তে আইল্যান্ডের উপরে গেলাম এবং আমি কোমরে ব্যথা পেলাম, আমার হাতে ব্যথা পেলাম। তখন পুলিশ সদস্যরা ওনাকে গ্রাউ করলেন যে আপনি আমাদের স্যারকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন। উনি করলেন কি, বসে গেলেন, বসে উনি করলেন কি ওই মানে জামাটা খুলে দিয়ে আমার দূর মারলেন। আমার বিষয়টা হচ্ছে আমি তো পড়ে আহত হয়ে গেলাম, জামা খুললেন কেন জাম, এটা তো আমি বলতে পারবো না। উনি 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 তো পুলিশ জনকে ঘেরাও করলেন যে আপনারা আমার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই আমাকে ধাক্কাতে ফেলে দেওয়ার কারণে পুলিশ সদস্যের গায়ে সে এক প্রথমত সে বাসের উপরে হামলা করলেন, পরে পুলিশের সাথে মারামারি করতে গেলে আমি ফিরালাম। ফিরানোর পর যখন আমারে যখন ধরে নিয়ে আইল্যান্ডে ফেলে দিলেন, আপনি কিন্তু এটা বাস্তব, আপনি দেখবেন তখন উনি তখন পুলিশ সদস্যরা যখন ওনাকে ঘেরাও করলেন উনি তখন এখান থেকে জামা খুলে দৌড় দিলেন। জামা খুলে দৌড় দেওয়ার ফলে ওনাকে পুলিশ পুলিশ তো বুঝে নেই, যখন জামা খুলে দৌড় দিলেন তো পুলিশও তো পিছিয়ে দৌড়তেছে, আমাদের কনস্টেবলরা দৌড়তে গিয়ে উনি চলে গেছে, হলো যে 3 নম্বর ভবন ছিল সংশোধন চলে গেছে। সামনে আমাদের জাতীয় ভোট, আমি আসছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের সঙ্গে আছে হানুর রশিদ, গোয়েন্দা শাখা প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, এবং সামনে যেহেতু জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আসলে এই যে উর্দি পড়া মানুষগুলোর উপরে এত আঙ্গুল উঠে যায়, তখন কিন্তু মানুষের জনমনে প্রশ্ন উঠে যে পুলিশ কি আসলে নিরপেক্ষ নাকি কোনো পক্ষপাত দৃষ্ট। সেই জায়গাগুলোকে ক্লারিফাই করার জন্য পুরো পুলিশ প্রশাসনকে তো আমরা এখানে এনে বসাতে পারবো না, কিন্তু তাদের একজন প্রতিনিধিকে আমরা বসিয়েছি, তারাই সত্যটা বলুক না কেন কি হয় রাজনৈতিক দলগুলো সভা সমাবেশে পুলিশের সাথে। আপনি যেটা বলছিলেন পুলিশের অনেক গ্রেড, তারপরে আমি কিন্তু আহত হলাম, আহত হওয়ার পরে আমাকে পুলিশের পক্ষ থেকে আমাকে কিন্তু চিকিৎসার জন্য বাইরে পাঠানো হলো। আমি কিন্তু মানে আহত হয়ে আমার কোমরে ব্যথা পেয়েছিলাম, আমার হাত ভেঙে গিয়েছিল, আমি কিন্তু চিকিৎসার জন্য 1 মাস কিন্তু আমি বাইরে চিকিৎসা করেছি। তা এখন আমার বিষয়টা হচ্ছে তখনকার হয়তো বা মানে উনি যেহেতু বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, উনি ওনার পক্ষে কিছু মিডিয়া হয়তো প্রচার করেছেন, করার কারণে হয়তো বা আমাকে দোষারোপ করা হয়েছে। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা দেখেন বিষয়টা যে আমরা নিবৃত্ত করার চেষ্টা করেছি, জানেন আপনি যে যখন সংসদ অধিবেশন চলে তার ভিতরে সমাবেশ করা নিষিদ্ধ থাকে, আপনি তো জানেন সেটা, এবং উনি দৌড়াচ্ছেন, হাতে ব্যান্ডেজ নিয়ে দৌড়াচ্ছেন, গাড়িতে ঢিল মারছেন, উনি যখন এগুলি করছেন আমাদের পুলিশ সদস্যরা কিন্তু ওনাকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। তাকে যখন উনি মারামারি করার উদ্যত আচরণ হয়ে গেছে, উনি যখন আমাদের একজন এসির সাথে মারামারি করে যাচ্ছেন, আমিও তাকে ফিরাতে আসছিলাম, ফিরাতে আসার পর আমাকে এখানে ধরে উনি ফেলে দিলেন আমাকে নিয়ে, এবং আমি তার ওই ব্যান্ডেজে দৌড়ে কোনো মতে ব্যান্ডেজ দেওয়ার সময় ওনার কলারে আমার হাতটা লেগেছে, কারণ ব্যান্ডেজে দৌড়ছি আমি তাকে, আমি পড়ে যাচ্ছি, আমাকে সে অনেক লম্বা মারছে, উনি আমাকে ফেলে দিলেন। তা আমার বিষয়টা হচ্ছে আমরা আসলে পুলিশ সদস্যরা, আপনি হয়তো প্রশ্নটা করার কারণে আমি হয়তো কথাটা বলার সুযোগ পাচ্ছি, কারণ এই কথাটা তো আমি বলতে পারি না। উনি রাজনীতিবিদ, উনি অনেক কথা বলেন, আমার এটা করছে, ওইটা করছে, এটা করছে, কিন্তু আমরা তো পুলিশ, আমরা হলাম, আমরা পুলিশ, আমরা সব কথা বলতে পারি না, অনেক কথা আমাদের ভিতরে থাকে, সব কথা মানুষ শুনতেও চায় না, কারণ পুলিশের বিরুদ্ধে একটা গল্প সাজালে এটা কেন যেন কিছু ভিউয়ার তারা এটাতে পোস্ট করে, তাদের ভিউ বাড়াতে থাকে, আর ভিউ বাড়াতে গিয়ে তারা হয়তো টাকা পয়সাও পাইতে পারে, আমি জানি না। কিন্তু আমরা মনে করি আমাদের কথাগুলি যদি সবাই বলে তাহলে আমার মনে হয় তাহলে পুলিশ সদস্যরা ডিমোরালাইজ হবে না, পুলিশ সদস্যরা কাজ করবে। হ্যাঁ, আমার ভুল তো হয়ে যেতে পারে, আমাকে একটা রায়ট কন্ট্রোলে দিবেন, আমি একটা মারামারি ঘটনায় আমার একটা মানে অতি ওই যে কথাটা বললেন অতি উৎসাহী এনে শত শত পুলিশ কর্মকর্তা থাকে, কোনো একজনের অতি উৎসাহী ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা ঘটনার কিন্তু তদন্ত হয়, এবং আমাদের ঘটনার কিন্তু তদন্ত হয়েছে, এবং তদন্ত হয়ে কিন্তু আমরা 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 যে নির্দোষ ছিলাম, আমরা যে মানে অতি উৎসাহী কোনো কাজ করি নাই, আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করেছি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। তা আমি মনে করি পুলিশের কোনো সদস্য যদি আপনাদের কাছেও বা কারো কাছে বা সাংবাদিক ভাইদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আমাদের কিন্তু সবাই ফলো করে,
একদিকে যেমন সাংবাদিকরা প্রতি মুহূর্তে আমাদেরকে ফলো করছে, আমরা কী কাজটা করছি, অন্যদিকে রাজনীতিবিদরা ফলো করে, সরকারি দলও ফলো করে, আমরা সেই ফলোর মধ্যে আছি। এবং আমরা কিন্তু, আপনি লক্ষ্য করেছেন, আমরা আমাদের কাজটা করতে গিয়ে আমরা ভিন্ন, যখন আপনারা যতই সমালোচনা করবেন আমরা ততই কিন্তু মানে আত্মশুদ্ধি করে আরও ভালোভাবে কাজটা করার চেষ্টা করি। এবং আমরা কিন্তু এই সমালোচনাটাকে আমাদের বিরুদ্ধে যে যারাই করে আমরা একটু স্বাগত জানাই, কারণ এই সমালোচনা করলেই আমরা কিন্তু আরও ভালো, আরও নিবিড়ভাবে, আমরা সূক্ষ্মভাবে কাজটা করতে পারি, আমরা সেভাবে কাজটা করি।